পঞ্চায়েত নির্বাচনের আগে সেতুর দাবি না মিটলে আন্দোলনে নামার হুমকি দিল আলিপুরদুয়ারের উত্তর ভাটিবাড়ি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, উত্তর ভাটিবাড়ি গ্রামের বাসিন্দাদের ছেলে মেয়ের জন্য থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয় যেতে হলে খাল পার হতে হয়। শীতের মৌসুমে সমস্যা না হলেও বর্ষাকালে জল পেরিয়ে স্কুলে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় কাঁধে করে নিয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দিতে হয়। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে জানান, আমরা ছোটবেলায় বর্ষাকালে বাবা মায়ের কাঁধে চেপে স্কুলে গিয়েছি। আমার ছেলে মেয়েরাও একইভাবে স্কুলে গেছে। এখন ওরা উচ্চশিক্ষার জন্য বাইরে লেখাপড়া করছে। 40 বছর ধরে সমস্যা মেটানোর জন্য সেতুর দাবি করা হচ্ছে, কিন্তু কারো কোনো হেলদোল নেই। ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবী দাস বলেন, এই সেতুর সমস্যা মেটাতে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে। এই রাস্তার কালভার্ট নিয়ে মোটামুটি 40 বছর থেকে আমাদের দাবি, কেননা আমি এই স্কুলে পড়ছি, পড়ার পর থেকে হাই স্কুলে গেছি এবং আমার ছেলে মেয়ে পরে হাই স্কুলে চলে গেছে। এখন পর্যন্ত এই দীর্ঘ 40 বছর যাবত একই সমস্যার সমাধান আমার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, কোনো সমস্যার সমাধান এখনও হয়নি। তাই সামনে পঞ্চায়েত নির্বাচন, আমি চাচ্ছি যে সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে আগে 2017 লাস্টে কোনো একটা কোনো ব্যবস্থা, ভাটিবাড়ির যে মৌজার লোক একটা নেক, গ্রাম পঞ্চায়েত নেক, আর তা না হলে আমরা অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আমরা আপনার মাধ্যমে আমরা ব্যাপারটা জানলাম। আমরা আমাদের অফিসের যে ইঞ্জিনিয়ার, NS বা SP যাই হোক না কেন, আমরা ওইখানটায় পাঠাবো ওই এলাকার পঞ্চায়েতের সাথে, ওরা দেখে আসবে। দেখে আসার পর দেখবো, যদি আমরা এই মুহূর্তে কিছু একটা করার সম্ভাবনা থাকে, সেটা আমি কিন্তু কথা দিচ্ছি না, যদি সম্ভাবনা থাকে আমরা করে দিতে পারি গ্রাম পঞ্চায়েত থেকে, তবে চেষ্টা করব। নতুবা এই যে গ্রাম সংসদ হয়ে গেল, তাতে অ্যাকশন পেলে আমরা ওইখানকার একটা কালভার্ট হিসাবে কাজটাকে ধরে রাখবো, পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত থেকে সেটাকে করে দেওয়া হবে।